हेलो बंधुरा तुम्हारे सामने नतून एक भिडियो नहीं हाजिर होती। आजकल भिडियोते बोलबो जो सामने जो वेस्ट बेंगल पुलिस प्रिलिमिनारी एग्जाम आछे सेई प्रिलिमिनारी एग्जाम दीते जावार समय तुम्हारा कौन कौन डकुमेंट्स और जिनिस साथे निये जाबे अर्थात जे समस्त जिनिसगुली साथे ना निले तुम्हारा परीक्षा दीते पारबे ना सेई समस्त जिनिसगुली तुम्हारे ये भिडियोर माध्यमे बोलबो। तुम्हारे अनेकेरी मने प्रश्न छिलो जे कलर प्रिंट नेबे किना एडमिट बा ककपि एडमिट नेबे बा बाड़ी थेके पेन निये जेते पारबे किना आईडेंटी कार्ड हिसाब से कि निये जाबे तुम्हारे अनेक प्रश्न छिलो जे भैक्सिनेर रिपोर्ट कि बाध्यतामूलक बा प्रयोजन आछे किना ये समस्त समस्त प्रश्नेर अन्सार तुम्हारे भिडियोर माध्यमे देव। तुम्हारा धैर्य सहकारे भिडियोटी देखते थाको। बंधुरा एबार आसि जे तुम्हारा एग्जाम सेंटारे कि कि जिनिस निये जाबे एबं कि कि जिनिस निये जाबे ना अर्थात कौन कौन जिनिसगुली ना निले तुम्हारा एग्जाम दीते पारबे ना एबं जे समस्त जिनिसगुली निलेओ तुम्हारा एग्जाम दीते पारबे ना ताहले तुम्हारा देखे नाओ। तुम्हारे प्रथम बोलबो जे तुम्हारे रिपोर्टिंग टाइम किन्तु 9:30 समय रिपोर्टिंग टाइम किन्तु तुम्हारे 9:30 समय एबं तुम्हारे किन्तु 30 मिनट आगे किन्तु एग्जाम हले पौंछाते हबे अर्थात 12:00 थेके परीक्षा तुम्हारे 11:30 मध्ये किन्तु एग्जाम हले पौंछाते हबे। एबार तुम्हारे देखो एक नम्बर जेटा बला आछे सेटा हलो तुम्हारे एडमिट कार्ड निये जेते हबे अर्थात तुम्हरा अफिशियल वेबसाइट थेके जे कम्प्यूटर थेके जे एडमिटटा तुलबे सेटा किन्तु निये जेते हबे एबं जदि तुम्हरा एडमिट कार्ड किन्तु ना नाओ ताहले किन्तु परीक्षा दीते पारबे ना এবং অ্যাডমিট কার্ড তুমি কালার প্রিন্টও নিতে পারো এবং হোয়াইট অ্যান্ড ব্ল্যাকও নিতে পারো সেটা তাতে কোনো প্রবলেম নেই সে দুটোর মধ্যে যে কোনো একটা নেবে। এবং তোমাদের বলবো যে এটা আমার পার্সোনাল মতামত যে তোমরা সবসময় দু কপি করে অ্যাডমিট নিয়ে যাবে যে এক কপি যদি কোনো কারণবশত যদি নষ্ট হয়ে যায় বা কোনো কিছু হয়েও যায় যাতে তোমাদের কাছে আরেক কপি থাকে। এবার দেখো দু নম্বরে আসি যে তোমাদের দু নম্বরে যেটা বলা হয়েছে যে মাস্ক তোমাদের ক্লিন মাস্ক নিয়ে যেতে হবে যার 3 লেয়ার থাকবে অর্থাৎ 3টে লেয়ার থাকবে এরকম মাস্ক তোমাদের পরে যেতে হবে। এই মাস্ক ছাড়া কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেবে না তার জন্য তোমরা কেউ মাস্ক নিতে ভুলবে না। বন্ধুরা তাহলে তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল যে ভ্যাকসিন না নিলে কি পরীক্ষা দিতে দেবে না বা ভ্যাকসিন নিয়েছো সেই প্রমাণপত্র কি তোমাকে দেখাতে হবে কি না এক্সাম সেন্টারে সেটা তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। তাহলে তোমরা দেখে নিলে যে তোমাদের দুই নম্বরে স্পষ্টভাবে লেখা আছে তোমাদের মাস্ক পরে যেতে হবে অর্থাৎ তোমাদের 3 লেয়ার অর্থাৎ 3টে লেয়ার আছে এমন মাস্ক পরে গেলেই হবে। তোমাদের ভ্যাকসিনের কোনো বাধ্যবাধকতা নেই যে ভ্যাকসিন না নিলে তোমাকে পরীক্ষা দিতে দেবে না বা নিলে তোমাকে সেই রিপোর্ট দেখাতে হবে এমন কোনো নির্দেশ এখানে দেওয়া নেই অর্থাৎ মাস্ক পরে গেলেই তোমাকে পরীক্ষা দিতে দেবে। এরপর দেখো আসি যে তোমাদের 3 নম্বরে যেটা বলা হয়েছে যে অরিজিনাল কপি অফ এনি ওয়ান অর্থাৎ তোমাদের আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল যেখানে তোমার ডিটেলস আছে তোমাকে চিহ্নিত করবে যে তোমার অ্যাডমিট কার্ডের সাথে যে তুমি পরীক্ষা দেবে তুমি কি সেই অরিজিনাল ব্যক্তি কি না এর জন্য তোমাকে অরিজিনাল আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। এবং যে সমস্ত আইডেন্টি কার্ড নিলে হবে সেগুলি হলো আধার কার্ড নিয়ে যেতে পারবে প্যান কার্ড নিয়ে যেতে পারবে পাসপোর্ট নিয়ে যেতে পারবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারবে এবং ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারবে অর্থাৎ অরিজিনাল তোমাকে একটা আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে অর্থাৎ তোমরা সবসময় যেটাতে সব কিছু ঠিক আছে এরকম একটা আইডেন্টি কার্ড নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং যদি তোমাদের কোনো প্রবলেম না হয় তাহলে দুটো আইডেন্টি কার্ডও নিয়ে যেতে পারো যে একটাতে কোনো যদি প্রবলেম করে তাহলে আর একটা দিতে পারবে। এরপর যেটা হলো 4 নম্বরে যেটা আছে দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের 30 মিনিট আগে তোমাদের এক্সাম হলে পৌঁছাতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা যে রুমে পরীক্ষা দেবে সেই রুমে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে তোমাদের পৌঁছাতে হবে। দেখো 5 নম্বরে বলা আছে যেটা সেটা হলো যে মেলদের রুমে অর্থাৎ ফিমেলদের রুমে মেলরা প্রবেশ করতে পারবে না অর্থাৎ পার্সোনাল রুমে অর্থাৎ মেলদের রুমে মেলদের পরীক্ষা হবে ফিমেলদের রুমে ফিমেলদের পরীক্ষা হবে অর্থাৎ আলাদা আলাদা রুমে পরীক্ষা হবে এবং কেউ কারো রুমে প্রবেশ করতে পারবে না। এবার আসে 6 নম্বরে 6 নম্বরে যেটা বলা হয়েছে যে নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে এক্সাম হলে প্রবেশ করতে হবে তুমি যদি টাইমের পরে যদি প্রবেশ করো তাহলে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না অর্থাৎ তোমাকে অ্যালাউ করবে না তার জন্য সবসময় হাতে সময় নিয়ে চলে যাবে কারণ এখন যে করোনা চলছে এর জন্য কিন্তু বাস ট্রেনে লেট থাকতেই পারে তার জন্য হাতে কিন্তু সময় নিয়ে বেরোবে দরকার হয় তুমি এক্সাম সেন্টারে প্রবেশ করে বসে থাকো তাও ভালো কিন্তু একটু টাইম করে বেরোবে বিশেষ করে যাদের পরীক্ষা একটু দূরে পড়েছে তারা কিন্তু টাইম ধরে একটু আগে বেরিয়ে পড়বে এবং সাথে ছাতা নিতে ভুলবে না কিন্তু
বৃষ্টি বাদলের দিন বৃষ্টি যখন তখন হতে পারে, তার জন্য ছাতা নিতে একদম ভুলবে না। সাত নম্বরে তোমাদের সাত নম্বরে বলা হয়েছে যে ওএমআর সিটটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে, অর্থাৎ কোনো প্রকার ভুল করলে চলবে না। অর্থাৎ তোমাদের দেখবা যে ওএমআর সিটে পার্ট এ এবং পার্ট বি থাকে, পার্ট এতে তোমাদের নিজের পার্সোনাল কিছু ই করতে হয় এবং পার্ট বিতে তোমাদের অ্যান্সারগুলো গোল করতে হয়। তার জন্য তোমরা এই ওএমআর সিটে যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। আর এই ওএমআর সিট কী করে নির্ভুলভাবে ফিল আপ করবে এই নিয়ে আমার চ্যানেলে দেখো ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো আট নম্বর যেটা আছে যে অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা দিতে হবে যে শুধুমাত্র ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে, অর্থাৎ এছাড়া তোমাদের বাড়ি থেকে পেন নিয়ে গেলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ তোমাদের পেন এক্সাম সেন্টার থেকে দেওয়া হবে। এমনি তোমরা পেন নিয়ে যেতে পারো যেটা তোমাদের ব্যাগে রেখে দিতে পারো, এবং তোমাদের পরীক্ষা রুমে ঢোকার আগে যদি কোনো পেন দরকার হয় তাহলে কিন্তু তোমরা কাজে খাটাতে পারো বাড়ি থেকে নিয়ে যাওয়া পেনটি। এবার দেখো যে দশ নম্বর যেটা বলা হয়েছে যে যে সমস্ত জিনিসগুলি তোমরা এক্সাম হলে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ এক্সাম সেন্টারে যে সমস্ত জিনিসগুলি নিয়ে প্রবেশ করতে পারবে না, তার মধ্যে দেখো রয়েছে যে মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ, ক্যালকুলেটর, তারপরে যেটা গেজেট, তারপরে বুকস, নোটস অ্যান্ড এনি আদার ব্ল্যাক বল পয়েন্ট পেন, অর্থাৎ তোমরা এই সমস্ত জিনিস কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। এছাড়া হ্যান্ডব্যাগ, তারপরে ক্যালকুলেটার্স, আমব্রেলা, এছাড়া জলের বোতল থেকে এমনকি ব্ল্যাক বল পয়েন্ট পেন, এই সমস্ত জিনিস কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। আর যেটা যে ভালো করে মনে রাখবে যেটা হলো তোমরা স্পোর্টস শ্যু, অর্থাৎ তোমরা যে খেলাধুলায় যে জুতোগুলো পরো সেগুলো জুতো এবং মোজা কিন্তু পরলে হবে না। তার জন্য তোমরা চেষ্টা করবে যে সবসময় পাতলা সিম্পল চটি পরে যাওয়ার জন্য, তাহলে কোনো প্রকার অসুবিধা হবে না। তাহলে এই সমস্ত ইলেকট্রিক জিনিস এইগুলো নিয়েও এক্সাম রুমে প্রবেশ করা যাবে না। এছাড়াও তোমাদের এই যে সমস্ত জিনিসগুলি বললাম এগুলো পরেও কিন্তু তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ এইসব জিনিসগুলি যদি তোমরা নিয়ে প্রবেশ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। এমনকি তোমরা কি বিগততে অর্থাৎ পরবর্তীতে যে ফর্মগুলি ফিল আপ হবে সেগুলোতেও কিন্তু তোমরা বসতে পারবে না। তার জন্য এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে কেউ এই সমস্ত জিনিস কিন্তু নিয়ে এক্সাম হলে প্রবেশ করবে না। এরপরে দেখো বারো নম্বর যেটা বলা আছে যে তোমাদের যে ওএমআর সিটটা যেমন পরীক্ষা শুরুর সময় দেওয়া হয়েছিল ঠিক তেমনভাবেই তোমাদের পরীক্ষার শেষে জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের সবসময় মাথায় রাখবে যে ওএমআর সিটে কিন্তু দুটো ই থাকে, লেয়ার থাকে, প্রথমে একটা থাকে এবং পরে একটা দেখবা যে কার্বনের একটা ই থাকে, এবং তোমরা সবসময় দেখে নেবে যে দুটো ঠিকঠাক আছে কি না, অর্থাৎ একটার থেকে আর একটা সরে গেছে কি না বা আলাদা হয়ে গেছে কি না সেটা, এবং আলাদা করারও চেষ্টা করবে না তোমরা, অর্থাৎ কোনো প্রকার ছেঁড়াছিঁড়ি এসব কিন্তু কখনও করবে না। ওএমআর সিটটা ঠিকঠাক ফিল আপ করবে এবং পরীক্ষার শেষে সুন্দরভাবে নিয়ম মেনে তোমরা জমা দিয়ে দেবে। তা তোমরা যদি ওএমআর সিট কিন্তু ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো দেওয়ার সত্ত্বেও ক্যান্সেল হয়ে যাবে কিন্তু। তাহলে তোমরা দেখে নিলে, তোমাদের আর একটা যে কথাটি বলবো সেটা হলো তোমরা এক কপি অন্তত ফটো নিয়ে যাবে, অর্থাৎ তোমাদের ফটো কাজে লাগুক না লাগুক তোমাদের সাথে এক কপি ফটো রেখে দেবে। তোমাদের সেটা অনেক সময় প্রয়োজন হতে পারে, তার জন্য রেখে দেবে। এবং তোমাদের বলবো যে তোমরা একটু আগে থেকে টাইম হাতে নিয়ে তোমরা এক্সাম সেন্টারে রওনা হয়ে যাবে এবং যথাসময়ে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। এবং তোমরা একটা দিন ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।